হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ অ্যান্ড কিচেন আমি আজকে ঢ্যাঁড়সের পকোড়া রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে এসেছি ছোটো ছোটো করে ঢেঁড়স কেটে দিয়েছে আমার ছেলে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতো নুন হলুদ একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি দিলাম ধনের গুঁড়োটা অল্প দেবো এছাড়া লাগবে আমার বেসন এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আমি ঢেঁড়সের সঙ্গে এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না বেগুনি বা অন্য অন্য বড়া করতে যেমন বেসনটাকে গুলে নিতে হয় এটা কিন্তু পেঁয়াজির মতন পেঁয়াজি করলে যেরকম জল ছাড়া মেখে নিতে হয় সেরকম তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম ঢ্যাঁড়সের সঙ্গে সব বেসন টেসন সব মশলা এবার ভাজবো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো ঢেঁড়সটা দিয়ে দেবো দেখো একদম কিন্তু শুকনো একটু জল নেই এই রেসিপিটা এখন তো খুব আম বাজারে পাওয়া যাচ্ছে তো টক ডালের সঙ্গে গরম ভাতে এটা খেতে পারো দুর্দান্ত লাগবে এছাড়া সন্ধেবেলা যদি মনে করো যে মুড়ির সঙ্গে খাবে সেটাও কিন্তু ভালো লাগবে খেতে যারা অনেকে পছন্দ করে না যে ঢ্যাঁড়স বাবা কি বিচ্ছিরি ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো এটা খেলে কিন্তু তারা কখনোই বলবে না যে একদম বাজে একবার ট্রাই করে দেখবে খুবই ভালো খেতে ভীষণ মচমচে হয় খুব ঝটপট এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে বেশি সময় নেবে না দেখো হয়েই এসছে একটু মাঝে মাঝে নেড়ে দেবে তাহলে ভাজাটা ভালো হবে এই দেখো হয়েই গেছে প্রায় তেল ঝরিয়ে নিচ্ছি দেখো আমার ঢেঁড়সের রেসিপি কিন্তু একদম রেডি বাই